আসসালামুয়ালাইকুম গাইস আজকে ভিডিওতে আপনারা আমি দেখাবো আপনারা অনেকেই কিন্তু আছেন ইমোতে নাম পরিবর্তন করতে পারেন না আজকে ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো সঠিক নিয়মে সঠিকভাবে আপনি কিভাবে আপনার ইমোর নামটা পরিবর্তন করবেন আপনার ইমো অ্যাকাউন্টের নামটা পরিবর্তন করতে করবেন আর আমরা অনেকেই কিন্তু আছি এই ইমোর নাম যখন আমরা পরিবর্তন করতে যাই অনেকেই অনেক ধরনের প্রবলেম ফেস করি তো আজকে ভিডিও থেকে আপনাদেরকে আমি সঠিক নিয়মে আপনার যে ইমোর যে নামটা আছে সেটা আপনি কিভাবে পরিবর্তন করবেন এটাই আপনাদেরকে দেখাবো অবশ্যই গাইস ভিডিওটি স্কিপ করবেন না আপনি যদি একজন ইমো ইউজার হয়ে থাকেন তাহলে আজকে এই ভিডিওটা আপনার জন্য খুবই হেল্পফুল হবে তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ গাইস অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকন আছে ওখানে ক্লিক করতে একদম ভুল করবেন না এরকম টেক ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো গাইস চলেন আমরা দেখি কিভাবে ইমোর নাম পরিবর্তন করতে হয় ওকে গাইস আপনি এখন কি করবেন প্রথমে আপনি ইমো যে অ্যাপ্লিকেশন আছে সেটা ওপেন করবেন ওকে তো ইমো অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন এবং প্রথমত কিন্তু আপনাকে যে ইমোর যে অরিজিনাল যে অ্যাপ্লিকেশন আছে ওইটাই কিন্তু ডাউনলোড রাখতে হবে তাছাড়া কিন্তু আপনি ইমোর যে নামটা আছে সেটা কিন্তু পরিবর্তন করতে পারবেন না আপনারা অনেকেই কিন্তু আছে যে ইমোর যে অরিজিনাল যে অ্যাপ্লিকেশন আছে সেটা ইউজ করি না আমরা অনেকেই কিন্তু আছি ইমোর যে ডুপ্লিকেট আরও অনেকগুলো অ্যাপস আছে এখন দেখা যায় যে ইমো লাইট অ্যাপ আছে ইমো বেটা অ্যাপ আছে তো আমরা অনেকেই কিন্তু আছি ডুপ্লিকেট অ্যাপগুলো নিয়ে ইউজ করি তো এক্ষেত্রে দেখা যায় যে ইমোর নামটা পরিবর্তন হয় না এবং ইমোর ভিতর যে ফাংশনগুলো আছে এগুলো কিন্তু আসে না তো অবশ্যই আপনাদেরকে যেটা বলবো সাজেস্ট করবো সেটা হলো অবশ্যই আপনি অরিজিনাল যে ইমো অ্যাপ্লিকেশন আছে সেটাই ডাউনলোড করবেন তো ডাউনলোড করা হয়ে গেলে আপনি এরকম ইন্টারফেস পাবেন এবং আপনি তো ইমো অ্যাকাউন্টটা কীভাবে খোলা এটা তো পারেনি ওকে তো যাই হোক ইমো অ্যাকাউন্টটা খোলার পর আপনি এখান থেকে উপরে দেখতে পারবেন যে প্রোফাইল নামে একটা অপশন আপনি কী করবেন এখান থেকে ওই যে প্রোফাইল যে অপশনটা এখানে ক্লিক করবেন আমি এখান থেকে ওই প্রোফাইল নামে যে অপশনটা আছে ওখানে ক্লিক করছি তো তারপর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে গাইস এখান থেকে আপনি কী করবেন এই যে এখানে দেখতে পাবেন সেটিং নামে অপশন আপনি এখান থেকে সেটিংয়ে আসতে পারেন বা এখান থেকে এই লেখাটা যে আছে এই লেখাটার অপশনেতে একটা ক্লিক করবেন আমি যেখানে আপনাদেরকে দেখাচ্ছি এই যে সেটিংয়ের উপরে দেখেন মানে এই যে সেটিং দেখতে পাচ্ছেন না সেটিংয়ের উপরে কিন্তু এই যে আপনার যে প্রোফাইলটা আছে সেটার প্রোফাইলে এই ডান পাশে এখানে ক্লিক করবেন ওকে তো ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে গাইস এখানে আপনাকে নাম পরিবর্তন করতে হবে এর জন্য নিচে দেখতে পাবেন এডিট নামে অপশন আপনি কী করবেন এখান থেকে এডিট বাটনটাতে ক্লিক করবেন এডিট বাটনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো করবে আমি আবার আপনাদেরকে রিপিট করে দেখাই তো এই জন্য আমি ব্যাগে যাচ্ছি ব্যাগে যাওয়ার পর আপনি যখন এখান থেকে এই যে লোগো আইকনে যাবেন মানে এই লোগো আইকনে যাবেন যাওয়ার পর আপনি এখান থেকে এই যে এখান থেকে উপরে দেখতে পাবেন প্রোফাইল নামে অপশন আপনি এই প্রোফাইলে যে আপনার যে ছবি দিয়ে রাখছেন বা আপনার নাম্বারটা এখানে শো করবে তার এই সাইটে তো আপনি কী করবেন এখানে ক্লিক করবেন ওকে তো করার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে গাইস এখান থেকে কী করবেন নিচে দেখতে পাবেন এডিট নামে অপশন আপনি এখান থেকে এডিট বাটনটাতে ক্লিক করবেন আমি এখান থেকে এডিট বাটনে ক্লিক করছি তারপর এরকম ইন্টারফেস আপনাদের মাঝে শো করবে এখানে দেখতে পাচ্ছেন এই যে ইউজার নেমের নামে একটা অপশন আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনি কী করবেন এই ইউজার নামে যে অপশনটা এখানে আপনারা ক্লিক করবেন আমি এখান থেকে এই অপশনটা ক্লিক করছি তারপর আপনাদেরকে এরকম ইন্টারফেস শো করবে এখান থেকে চেঞ্জ নিকনেম নামে একটা অপশন পাবেন এখান থেকে যদি আপনি চেঞ্জ করে দেন আমি আপনাদেরকে এমডি এবং ইসলামটা বাদ দিয়ে মিজানুল ইসলাম এটা বাদ দিচ্ছি এবং মিজানুল রাখছি তারপরে এখান থেকে আমি ওপরে যে সেভ যে বাটনটা বা টিকমার্ক যে অপশনটা এখানে আমরা ক্লিক করছি করার সাথে সাথে দেখতে পাবেন যে আমার যে নামটা সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে এবং আপনাদেরকে ব্যাগে যায় আপনাদেরকে দেখায় যে নামটা পরিবর্তন হয়েছে কিনা তো গাইস দেখতে পাচ্ছেন আমার যে নামটা আছে সেই নামটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে তো গাইস এভাবে কিন্তু আপনার যে ইমো অ্যাকাউন্টের নামটা কিন্তু পরিবর্তন করতে পারবেন তো গাইস আপনাদের কাছে যদি আজকে ভিডিওটা খুবই ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন আর এই ভিডিওটা আপনার বন্ধু বান্ধবের কাছে অবশ্যই শেয়ার করবেন তারা যাতে এরকম মানে অনেকে আছে ইমোর নাম পরিবর্তন করতে পারে না তারা আজকে ভিডিও দেখে তারা শিখতে পারবে কীভাবে নামটা পরিবর্তন করতে হয় ওকে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ গাইস অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকন আছে ওখানে ক্লিক করতে একদম ভুল করবেন না এরকম টেক ভিডিও সবার আগে পাবেন তখন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস